হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কিছুক্ষণ পিয়ালির সাথে আমি হলাম আপনাদের বন্ধু পিয়ালি। কেমন আছেন বন্ধুরা? আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকাল সকাল উঠে চা পর্ব তো কমপ্লিট হয়ে গেছে, এবার দেবো ব্রেকফাস্ট। আজকে দিচ্ছি কেলক্স, এই টক দই দিয়ে দেবো, আর তার মধ্যে দেবো একটুখানি মধু। এটা আজকে একটু খাওয়া হবে, কারণ এদিক ওদিক করে যে টুকটাক ভালো মন্দ খুব খাওয়া হচ্ছে, মাঝে মাঝে একটুখানি কেলক্স খাওয়াটা খুব জরুরি। কারণ আগের দিনে রাতে আমাদের আগের ভিডিওটাই আমি দেখিয়েছিলাম, একটু বাইরে থেকে এনে খাবার দাবার খাওয়া হয়েছে, সেই কারণে একটা দিন একটুখানি হালকা ফুলকা খাওয়াটা ভালো, তাহলে শরীরের যে ব্যালেন্সটা থাকে সেটা ঠিকঠাক থাকে, বিগড়োয় না। সেই কারণেই এই ব্যবস্থা। ব্রেকফাস্ট দিয়ে দেবো, অভিষেক অফিস যাবে, সেই জন্য এই তো এখানে আমি চলে এসেছি বাগানে ফুল তোলার জন্য। আজকে আমি সকাল সকালে একটু চানটা করে নিয়েছি, ফুলটা তুলে নিয়ে তারপরে ঠাকুর পুজো করব, এইটা এই রকম প্ল্যান করছি। তারপরেই ধীরে ধীরে যে কাজগুলো আছে সে কাজগুলো কমপ্লিট করব। এক প্যাকেট ফুল তুলেছি। আজকে এত সুন্দর ফুল হয়েছিল, জল বেরোয় ওই বোর্ডিংয়ের জল, এত সুন্দর ফুল হয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছে যে গোলাপ গাছগুলো দেখুন কি সুন্দর গোলাপ গাছগুলো বেড়ে গেছে। আর একটা জিনিস দেখো, পুঁই শাকের গাছ হয়েছে, আমি এটা দেখিনি কিন্তু এখন দেখছি পুঁই শাকের গাছ হয়েছে। আর এই যে কারিয়া পাতা, কত কারিয়া পাতা, কারিয়া পাতা প্রচুর এখানে আছে, এখানে কারি পাতা আছে, তারপরে এইদিকে আছে কারি পাতা, এইদিকে তো অনেক আছে, এইদিকে কারি পাতা আছে, এই যে কত কারি পাতা, এখানে একটা বেল গাছ হয়েছে, এই যে ছোট্ট বেল গাছ হয়েছে, ছোট্ট বেল গাছ কি সুন্দর, ছোট্ট বেল গাছ হয়েছে, ওখানেও একটা বেল গাছ হয়েছে, বেল গাছ হয়েছে, দুটো বেল গাছ হয়েছে। তো আমি সব পুজো টুজো করি, ঠাকুরকে দিই, ঘর সাজাই, আম গাছটাও বেশ বড় হয়ে গেছে। আর যেটা দেখাবো, হ্যাঁ পুঁই শাক, পুঁই শাকটা দেখাই, এইখানে একটা ছোট্ট পুঁই শাক গাছ হয়েছে, এটা তো পুঁই শাক গাছই তো, এখানে একটা হয়েছে, আর এইখানে হয়েছে, এই যে পুঁই শাক গাছ এখানেও হয়েছে, কি সুন্দর। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে কি ভালো লাগে, আর নিজের বাগানের যদি গাছ হয় তাহলে তো আর কথাই নেই। আর এই টগর ফুলের গাছটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে, আরো দুটো না বেল ফুলের গাছও আছে দেখাচ্ছি। এই পাতাবাহার গাছগুলো আমার ননদ পুঁতে গেছিল, এটাই জল দেওয়া হয়। আর দেখাচ্ছি এই আম গাছটা, দেখুন এই আম গাছটা বেশ বড়, এটা আমার বেডরুমে জানলা দিয়ে দেখা যায় এই আম গাছটা, এটা বেশ বড়, দেখো নিজের মতন ঘুরে বেড়াচ্ছে। আর এই যে এখানে বেলফুলের গাছ, বেলফুলের কুড়িও এসছে, আমি এখান থেকে যে ফুলও তুললাম, বেলফুলের গাছ, এই একটা বেলফুলের গাছ, এই একটা বেলফুলের গাছ। দেখো তুই কি করছিস এখানে, হ্যাঁ দেখো তো, এই গাছগুলো ভীষণ সুন্দর, ভালো লাগে বেশ দেখতে। আর এই ঢোকার মুখেও আমাদের বাড়ির সামনে একটা কারিয়া পাতার গাছ আছে, কারিয়া পাতার গাছ প্রচুর প্রচুর প্রচুর, মানে কোনো অভাব নেই কারি পাতার। আগে আমি গিয়ে ঠাকুরটা দেবো, ঠাকুর মানে সাজিয়ে একটু ধূপ টুপ দিয়ে নেব, তারপরে ব্রেকফাস্ট করব। সকালবেলা তো দেখালাম স্পেশাল কেই দিয়ে আজ সবাই ব্রেকফাস্ট করেছে, বাবা খেয়েছে পাউরুটি মাখন, মাখন দিয়ে পাউরুটি খেয়েছে, আর আমিও ব্রেকফাস্ট এখনো করিনি, আজকে ঠাকুর দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে মানে করব যে আজকে সারাদিনে কি কি রান্না বান্না করব সেগুলো। তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আমিও কেলক্স খেয়ে নিয়েছি টক দই দিয়ে একটু মধু দিয়ে, আর একটু ছোলা ভিজিয়ে রাখছি, বিকেলের দিকে ছোলা সেদ্ধ খেতে আমাদের খুব ভাল লাগে। ছোলাটাকে কুকারে সেদ্ধ করে একটুখানি পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা দিয়ে অল্প তেল দিয়ে একটু হালকা করে ভেজে নিলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। তো বিকেলের জন্য সেই জন্য ছোলাটা ভেজে রাখলাম, আর বাকি ছোলাগুলো একটা বক্সের মধ্যে রেখে দিলাম। এইবারে যা হচ্ছে রান্নাগুলো খুব শর্টে করবো, আর তার মধ্যে টুকটাক রান্নার সাথে সাথে তো আপনারা বন্ধুরা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানেনই, রান্না করার সাথে সাথে কিন্তু আমি টুকটাক কাজগুলো করে ফেলি, যে সমস্ত ঘর পরিষ্কারের কাজগুলো। যেমন এখানে টেবিল ক্লথটা নোংরা হয়েছিল সেটা চেঞ্জ করে দিই, আর একটা টেবিল ক্লথ আমি এখানে পেতে দিচ্ছি। রান্নাঘরের যে ছোট মিক্সার মানে একটা শোকেস মতন আছে ছোট্ট কাছের দরজাওয়ালা সেইটা, আর যার উপরে আমার মা এ থাকে মিক্সিটা থাকে, তারপরে একটা ট্রে থাকে, সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে মিক্সিগুলো তারপরে কাঁচের ট্রেগুলো ওগুলো আবার সব কিছু
গুছিয়ে দিলাম। এই কাজগুলো তো করতেই হয়, এই কাজের জন্য পার্টিকুলার আমি কোনো টাইম আলাদাভাবে বার করি না। রান্না বসিয়ে রান্না করতে করতেই কিন্তু তার সাথে সাথে আমি এগুলো পরিষ্কার করতে থাকি, যার জন্য কিন্তু আমার কাজ কখনোই ফেলে বা জমা থাকে না, সেগুলো যতটা পারি তাড়াতাড়ি শেষ করে নিই। তো মোটামুটি এই দিকের কাজগুলো শেষ করে নিয়ে আজকে রান্নাও খুব হালকা, প্রথম থেকেই বলছি হালকা রান্না করব। তার কারণ হলো ঘরের সংসারের যে কাজগুলো থাকে, ধরুন রান্না করা, যা বাসনপত্র ধোয়া, জামা কাপড় কাচা, ঘর দোর পরিষ্কার করা, ঝুল ঝাড়া, তার সাথে সাথে আরেকটি কাজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেটা আমার প্রতিদিনকার কাজের তালিকার মধ্যেই থাকে, সেটা হচ্ছে বারান্দার গাছগুলোর একটু যত্নআত্তি করা। কারণ গাছগুলোকে আমি দেখেছি, গাছগুলোকে যদি ডেলি একটু টেক কেয়ার না করা যায়, গাছগুলো কিন্তু বারবারান্তি হয় না, আর কেমন যেন ঝিমিয়ে পড়ে। কিন্তু প্রতিদিনই যদি একটু মাটিটা ভালো করে একটুখানি ভালো করে মাটিটা পরিষ্কার করে দেওয়া, গাছগুলোকে ভালো করে জল দেওয়া, দুবেলা যদি একটু টাইম মেনটেন করে, অন্তত আধা ঘন্টা যদি গাছগুলোর জন্য দেওয়া যায় না, সে তাহলে গাছগুলো কিন্তু এত সুন্দর, মানে পুরো শীতকালে কিন্তু আমার ব্যালকনি একদম সবুজে সবুজ ভরা ছিল, আমি সেটাও গরম পড়েছে। এবার আমি চেষ্টা করব যে যে গাছগুলো মানে মারা গেছে, সেগুলো শুকনো হয়ে গেছে, সেগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে তার থেকে কিছু কিছু ডাল নিয়ে অন্য টবে পুঁতে ব্যালকনিটাকে আবার গুছিয়ে সুন্দর করে সাজানো। কারণ অনেকগুলো গাঁদা গাছগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দিতে হবে, একদম শুকিয়ে গেছে। তো এই তো আমি দেখুন স্নেক প্ল্যান্টটা ভালো করে ধুয়ে জল দিয়ে আমি বেসিনের কাছে রেখে দিলাম। আর যে ছোট টেবিলটা আছে আমার কাঠ চেয়ারের সামনে, সেই টেবিলটা ভালো করে আমি কলিন দিয়ে মুছে দিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি বাটিতে করে জল নিয়ে যে সাদা ফুলগুলো তুলে এনেছি, সেই ফুলগুলো কিন্তু আমি একটা বাটিতে জল দিয়ে, এই যে দেখুন বন্ধুরা, আমি সেট করে দিয়েছি। তারপরে এই যে সোফা মোছা পরিষ্কারের কাজগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান আমি করে ফেলছি। এইগুলো কিন্তু রেগুলারি কাজ, কারণ একটা দিন যদি অফ দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ পরিমাণে নোংরা ময়লা সব কিন্তু সোফার এই কাজগুলোতে জমে যায়। দুপুরের লাঞ্চ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও লাঞ্চ করার টাইম হয়নি। মোটামুটি আমরা দুটো নাগাদ লাঞ্চ করি, তো সেই জন্য অহনার আমি একটা সিনেমা চালিয়েছি ফোনেই, ল্যাপটপ বার করে চালিয়ে আবার সব কানেকশন করে অনেক সময় লাগে, মনে হয় ফোনে সিনেমা দেখাটা অনেক সুবিধা হয়, সেই কারণে ফোনে মা আর মেয়ে কিন্তু সিনেমা একটু দেখছে। একটা হাসির সিনেমা, বেশ সুন্দর সিনেমাটা ছিল, সেটাই একটু দেখছি, একটু টাইম পাসও হচ্ছে। বাচ্চার সঙ্গে তো একটু টাইম পাস করতেই হবে, তাকে সময় দিতেই হবে, যতই কাজ থাকুক যতই থাকুক, বাচ্চার জন্য কিন্তু সময়টা আমাদের ডেলি সারাদিনের কাজের মধ্যে ঠিক করে নিতেই হবে। এই তো গরম গরম ভাত নিয়ে বসে গেছি, লেবু আছে, আলু ভাতে আছে, পেঁপে ভাতে আছে। আলু ভাতে পেঁপে ভাতে ভালো করে তেল দিয়ে মেখে নেবো নুন দিয়ে। আর রয়েছে এই যে ঝোল, একদম দেখুন মাছের সুন্দর পটল আলু দিয়ে ঝোল, ব্যাস এই পাতলা, এই গরমের সিজনে একদম পারফেক্ট। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আগে কিন্তু একটু রেস্ট নিই নি, কারণ আমি জানি, আমি বলেইছিলাম সকালবেলা এই বাগানগুলোর যে আছে আমার ছোট্ট ব্যালকনি বাগান, সেগুলো আমাকে ঠিক মতন গুছিয়ে নিতে হবে। বাগান বলা যাই ছোটোখাটো, একদম ছোট্ট। তো দেখুন গাছগুলো যেগুলো আমি যা বলেছিলাম, যেগুলো শুকিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দিয়ে আবার আমি কিছুটা একটা পাতাবাহার যেগুলো রয়েছে ডাল কেটে কেটে আবার কিন্তু টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই যো একটু জল দিচ্ছি, একটু সার যদি দরকার পড়ে সার দিচ্ছি, সব মিলিয়ে মিশিয়ে এইভাবে গাছের কাজগুলো কিন্তু আমি করে ফেলছি। কারণ আমার না ওই টবের মধ্যে শুকনো গাছ দাঁড়িয়ে থাকে আমার দেখতে একদম ভালো লাগে না, সবসময় মনে হয় টবের মধ্যে যেন চির সবুজ হয়ে থাকে গাছগুলো, সেই কারণে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কাটিং করে বাদ দিয়ে যেগুলো সুন্দর সুন্দর হয়ে রয়েছে ছোটো ছোটো ডাল কেটে কেটে পাতাবাহারগুলো আমি চেষ্টা করছি অন্যান্য টবগুলোতে বসিয়ে দেওয়ার। এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে, সেটাই বললাম ঘরের সব কাজের সাথে কিন্তু এই পরিচর্যার কাজটা কিন্তু অন্যতম, এটা কিন্তু করতেই হবে। যেমন প্রতিদিন রান্না করা, সব কিছু কাজগুলো থাকে, ঘর পরিষ্কার থাকে, খাওয়া দাওয়া সব কিছু, তার সাথে কিন্তু গাছের পরিচর্যাটা আমাদের কিন্তু ডেলি করতে হয়, তাহলে কিন্তু সব কিছুই ভালো লাগে। কারণ গাছগুলো যদি সুন্দরভাবে বেড়ে ওঠে সেটা দেখতেও যেমন ভালো লাগে, চোখেরও দৃষ্টিরও যেন আরাম, চোখেরও যেন সুখ হয় সবুজ গাছপালাগুলো দেখে। তো বন্ধুরা দেখুন আমি মোটামুটি কাজ করছি, আর ভিডিও লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ করলাম আপনাদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। তো আমার সাথে থাকুন ভিডিওর লাস্ট পর্যন্ত। Thank you.
বন্ধুরা, এইভাবেই আমি কিন্তু সাজিয়ে ফেললাম। দেখুন প্রত্যেকটা টবে কিন্তু ছোট্ট ছোট্ট সবুজের সমাহার কিন্তু আমার ব্যালকনিতে আবার হয়ে গেল। একদম গাছগুলো শুকিয়ে গেছিলো, ওইটাই আমার একদম ভালো লাগছিল না দেখতে। এই তো দেখুন। তো বন্ধুরা, যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আর যদি কোনো অংশ খারাপ লেগে থাকে অবশ্যই সেটাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সামাজিক নিয়ম, যেটা নিয়ম চলছে আমাদের ডিজিজ রোগের বিরুদ্ধে, সেটা আমাদের সকলকেই মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, সেগুলো আমাদের সকলকেই মেনে চলতে হবে। দূরত্ব রেখে মেলামেশা করা, তো এগুলো মেনটেন করেই চললে আমরা কিন্তু এই রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে ঠিকভাবে চলতে পারবো। তো আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি অবশ্যই এসে হাজির হব। আজকের মতন বিদায় বন্ধুরা।